আচ্ছা, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি এবং রেকর্ডিং নাও। ওকে, ও শিট, কি হয়েছে আপু? বলছি আমি করতেছিলাম, বেঁধে গেছিলাম, পরে শুনে আবার করতেছিলাম, তা ওই আবার ওয়াইফাই করতেছিল, তো এই জন্য পাইনি। এক্সটেন্ড করে দিব না ফুল টাইম। নেট কালকের আগের দিন থেকে প্রবলেম? না, তারও আগের থেকে, এই সপ্তাহ বেশি রাউটারই নাই। ও আচ্ছা, আপনার একদম ডিরেক্ট লাইন দিয়ে জানানো লাগতেছে নাকি? না, ডিরেক্ট লাইন দিয়ে চালাইলে ভাই আমার ল্যাপটপ নিয়ে চালায়, ও আচ্ছা আচ্ছা, আজকে রাউটার কিনে এসেছে, পরে কানেকশন দিচ্ছে, মানে আমারটা হচ্ছে ডাইরেক্ট ছিল, তো ওই নিয়ে কাজ শুরু করছে। এখন ঠিক হয়েছে? হ্যাঁ হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহ সব ঠিকঠাক। ঠিকঠাক থাকলে কাজ কামও একদম ফুললি ঠিকঠাক করে করবেন। হ্যাঁ, হ্যাঁ, বসছিলাম সেই কাজ নিয়ে, পরে আবার ভাই আসতে আসতে দেরি হয়, তো আচ্ছা, তাহলে আমরা এই পর্যন্ত করছিলাম গত ক্লাসে হেডার ফুটার, আর কিছু করিনি। না ওইটা আজকে করার কথা ছিল। আচ্ছা, হেডার ফুটার করেছিলাম। হেডার ফুটার কি বুঝতে পারছেন যে উইদাউট এলিমেন্টার কিভাবে আমরা ওশন ডাবলপিতে করতে পারি? হ্যাঁ, বুঝতে পারছি। নাদিম নাদিম করছিলা বাসায়, হ্যাঁ করছিলাম, রিসেট দিয়ে করছো তুমি? হ্যাঁ ফুল রিসেট দিয়ে নতুন করে করছি। কই, দেখাও তো, স্ক্রিন বন্ধ করবো আমারটা। আচ্ছা করেন, হ্যাঁ চালু করো, তোমারটা দেখাও। ভেজে করছিলাম, একটু প্রোডাক্ট আপলোড করছি, ফুটারটা করি নাই। ফোটারটা করো নাই কেন? হেডার আর ফোটারটাই তো মেন, প্রোডাক্ট তো এমনি আপলোড করলে অটো চলে আসে। ফোটার বুঝতে পারছো? করতে পারবা? হ্যাঁ বুঝতে পারছি, যে এখানে জাস্ট একটা একটু ইয়ে করছি, পরে আর করি না। ও আর হেডার কি করছো? দেই তো হেডার, এই যে ও আনসার তো সবকিছুই। একটা লোগো দিছি, লোগো গুলা কোনো সময় লোগো যখন করবা, লোগো লোগোতে কোনোদিন ব্যাকগ্রাউন্ড থাকে না তোমার। এই লোগো নাদিম নাদিম মানে ওইটা লেখাটা কালো কালার করতে কোনো ব্যাকগ্রাউন্ড দিতা না, তাহলে একটা ফুললি লোগো হইতো সুন্দর। আচ্ছা ঠিক আছে, লোগোতে কোনোদিন, তাহলে আপু তো করেননি, আপু তাহলে মাফ। না মাফ না, নেক্সট দিন করবো, তো হ্যাঁ মাফ কেন? আচ্ছা ঠিক আছে, বন্ধ করো তাহলে, আমরা প্রোডাক্ট পর থেকে যাই। এ ব্যাকগ্রাউন্ড লেস করে কেমনে এই লোগোতে? আমরা তো লোগো এমনি ওই এখান থেকে বানাই। আমার কাছে দিয়ে আমি করে দেবো, অনেক আচ্ছা ফটোশপ দিয়ে এক ক্লিক করলেই হয়ে যায়। ফটোশপ দিয়ে, ফটোশপ তো বুঝি পারেন না না? কি, শুধু নাম দিব না, সাথে আরো কত কিছু থাকে কি দিব। ভাই আপনার কাছে ফটোশপের কোনো টিউটোরিয়াল আছে? হ্যাঁ টিউটোরিয়াল আছে না? ভালো কোনো ইয়ে পাই দেখি না, আমি ইনস্টল করছিলাম ফটোশপ আমি ক্লাস কিন্তু। করছিলাম তো, ক্লাসের ভিডিও আছে, পেইড দিয়ে দিব না। এ দেখেন লোগো, দেখেন আচ্ছা লোগো তো সিম্পলি হয়, দেখেন নাই যে, হ্যাঁ হ্যাঁ, দেখছেন লোগো তো লোগোই। তাহলে লার্নের ওয়েবসাইটটা করতে পারতো না নাকি? লার্নের আচ্ছা আগামীকালকে দেই। দেয়া তো সমস্যা নাই, মার্কআপ রেডি করো, আমি তো আছি, আমি তো সাপোর্ট দিব। আচ্ছা বুঝলেন, আচ্ছা, স্টার্ট করলে আমি তো শেষ করতে পারবো না, আগে স্টার্ট তো করতে হবে, স্টার্ট না করলে কি হইব? আচ্ছা আচ্ছা আচ্ছা, কোর্স রিলেটেড দিতে হইব নাকি? কোর্স না, হ্যাঁ এই যে আমার মানে আমার ভাই আইডিয়া মাইন্ড আইডিয়া ইজ মাইন্ড এর আমরা কোর্স দেই, এরকম করব না আমি। আমি এই যে কুরা ট্রাস্টের মতো লাইক এরকম করব, এলিমেন্টর দিয়ে করা, এটা আমি বুঝতে পারছি।
পরবর্তী কোর্সে বলো তো রিসোর্স সাপোর্ট কে আমরা, ঠিক আছে কে আমরা, আমাদের কি কোর্স আছে, সিম্পল একদম সিম্পলি, ঠিক আছে জাস্ট ইনফরমেশন দিয়া আচ্ছা আর কিছু না। কি কও তুমি থিম ফরেস্ট? আচ্ছা তুমি আমার মাস্ট বি মনে করো যে আপনার স্যাম্পল দেওয়ার কথা, তাহলে আমি স্যাম্পল দিব, আচ্ছা একটু সমস্যা নেই, রিমাইন্ড করে দিও, আমি তাহলে এটা দেখাই, প্রোডাক্ট আপলোড করব না, হ্যাঁ হিটার ফুটার দেখেছিলাম, চাইলে আমরা ওসি এন্ড ডাব্লিউপি ছাড়াও আমরা ই করতে পারতাম, ও প্রোডাক্ট ওই যে একটা আপলোড করাই আছে, প্রোডাক্ট তো একটা আপলোড করছিলাম মনে হয়, টি শার্টই হলো, ওই যে টি শার্টই হলো, আমাদের শপে গেলে তো আসার কথা, হ্যাঁ আসবে অবশ্যই, হ্যাঁ আসছে, একটা প্রোডাক্ট পর্যন্ত করেছিলাম, এখন হচ্ছে হলো প্রোডাক্টের কিছু ভ্যারিয়েবল যে এখানে কোয়ান্টিটি আছে, জাস্ট আমরা হচ্ছে হলো আপাতত ফার্স্টলি হচ্ছে একটা কুপন সিস্টেম করি, যে আমরা ডিসকাউন্ট সিস্টেম করব, ডিসকাউন্ট এর ক্ষেত্রে হচ্ছে হলো ওকমার্স থেকে কুপন, ওকমার্স কুপন কুপনও মেবি একটা তৈরি করেছিলাম, হ্যাঁ USB 10 একটা কুপন করেছিলাম, এটা যদি আমরা অ্যাপ্লাই করি, দেখি একটু কার্ড ভিউ কার্ড টোটাল আসছে হলো আমাদের 1497 টাকা, যদি কুপন দিয়ে অ্যাপ্লাই, কুপন কুপন অলরেডি অ্যাপ্লাইড, আচ্ছা যে কুপন অ্যাপ্লাই হয়েছে দেখেন, এই যে USB 10 দেওয়ার জন্য টাকা ডিসকাউন্ট হয়েছে 100 টাকা, দেখছেন আমি এখানে কত দিছিলাম, আমি যে মানে একদম অ্যামাউন্ট ধরে দিছিলাম যে 100 টাকা ডিসকাউন্ট হবে এটা দিলে, আপনি চাইলে পার্সেন্টেজ দিতে পারেন, যে যে প্রোডাক্ট কিনুক সেই পার্স ইসের উপর পার্সেন্টেজ যাবে, বুঝতে পারছেন? পি ভ্যালি তো মনে হয় তো এখনই চলতেছে নানাদিন, ক্যাম্পেইন চলতেছে, 100% ক্যাশব্যাক, আজকে একটা অর্ডার করলাম, এক ভাইয়ের জন্য একটা ল্যাপটপ অর্ডার করছি, 100% ক্যাশব্যাকে, না না 70%, 70% ক্যাশব্যাক, এই যে লেনোভো IDF 130 একটা ল্যাপটপ আছে, কয় টাকা দাম? 41,000, তোমার পেমেন্ট কি 41,000 করা লাগবে? না 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 70% 24,000 টাকার মতো আসে, তাহলে তোমার 41,000-এ 24,000 কি দিতে হবে তাদের? হ্যাঁ হ্যাঁ মানে তাহলে আমি অর্ডার করার সময় 24,000 পে করলে হয়ে যাবে জি, নাকি প্রোডাক্ট পাওয়ার পরে পে? না 24,000 পে করলে তারা ক্যাশব্যাক দিবে, এ পরে টোটাল 41,000 হইব, তারপরে ফুল পেমেন্ট হয়ে যাবে। আচ্ছা বুঝি না, তাহলে হচ্ছিল প্রোডাক্টটা আপলোড করলাম, তাহলে আমরা আরো কিছু প্রোডাক্ট আপলোড করি, টিভি দিছে 100% দেখলাম টিভিতে, হ্যাঁ টিভিতে দিছি, টিভি এর পর অনেক ইয়াতে দিছি, হ্যাঁ কালকে আমি ঢুকছিলাম ওদের ওই যে ক্যাম্পেইনের যেখানে, ওইখানে যাই দেখলাম অনেক কিছু আছে, রুলস রেগুলেশন আছে তো, আপু অ্যাস্টার কাজটা করছেন? অ্যাস্টার অ্যাস্টার কাজটা কি আপনি দেখেছেন? হ্যাঁ কতদিন দেখাইছিলাম, আচ্ছা অ্যাস্টা করেছেন না, বাট থিম দিয়ে করছিলাম না, এমনি করছিলাম, আচ্ছা আচ্ছা HTML CSS দেখছেন? ওটা দেখা হয়নি, মানে এই 2 দিন আপনি কি মানে নেটের কারণে কিছুই করতে পারেননি তাই তো? টুকিটাকি করছি কিন্তু হচ্ছে পুরা এ টুকিটাকি করতে পারিনি, আজকে সন্ধ্যার সময় বসছিলাম মূলত, এই 2 দিনের আজকে সন্ধ্যায় বসছেন? হ্যাঁ কালকে বসিনি, আজকে বসছি, আমি হচ্ছে কালকে বাসায় ছিলাম না, আসছি রাত্রে, আচ্ছা
প্রোডাক্ট আমরা দিছি কিন্তু প্রোডাক্টের দাম দেয়নি, দামটা দিয়ে আসি। রেগুলার প্রাইস 400, আমাদের সব পেজের স্টাইল আমরা চাইলে চেঞ্জ করতে পারি। যে সব পেজের যে এখানে এই যে টাইটেল আসতেছে, টাইটেলের যে কালারটা আসতেছে, এটা আমরা কাস্টমাইজ থেকে চেঞ্জ করতে পারি। অল্প অল্প করে আমরা একটু দেখবো এখন। যে ডিসক্রিপশন দেন হলো সেল চলে আসছে, দেখেন কিছু থিমই আছে আমার কাছে যেটা আমি ইউজ করি ই-কমার্স এর জন্য, সেটা হচ্ছে ফ্ল্যাট সাম। ই-কমার্স দিয়ে হচ্ছে ইজি, যেমন ফ্ল্যাট সাম, তারপরে হচ্ছে উড মার্ক, কিছু থিম আছে। ওই সব থিমে ই-কমার্স সাইট অনেক সুন্দর করে করা যায়। আমি হচ্ছে আপনাদের ফ্ল্যাট সাম এর একটা দেখাই, ফ্ল্যাট সাম ডেমো। ফ্ল্যাট সাম ডেমো দেখলে বুঝতে পারবো যে কোনো ধরনের ই-কমার্স সাইট আমরা করতে পারবো একদম বি প্রফেশনালি। ওয়েবসাইট গুলা এখানে ডেমো আছে, একটা দুইটা তিনটা মেগা শপ। ওদের হচ্ছে কোনো এলিমেন্টার বিল্ডার নেই, ওদের নিজেদের বিল্ডার আছে। এখানে একদম ফুললি কাস্টমাইজেবল এবং হচ্ছে হলো প্রফেশনাল। আমরা যেটা করতেছি এটা ওরকম মাহামারি ভালো হয় না আর কি, যেটা ওশিয়ানে করতে। এগুলো আপনার প্রোডাক্ট কম, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ওশিয়ান বা এলিমেন্টার তো করতে পারেন। দেখো অনেক প্রোডাক্ট 100, 200, 1000 বা বেশি যখন প্রোডাক্ট হয় তখন হচ্ছে হলো ওয়ার্ডপ্রেস তে ই-কমার্স সাইট যারা আর কি বড় বড় সাইট করে তারা মূলত কিন্তু ওয়ার্ডপ্রেস ইউজ করে না, তারা টোটালি কাস্টম করে এবং অনেক স্পেন্ড করে মানে টাকা। বাট যেমন বাইরের কেউ যদি আপনার হচ্ছে হলো ই-কমার্স, আপনি প্রোডাক্ট কম আছে চাইলে ওশিয়ান ওয়ার্ড হচ্ছে এলিমেন্টার তে করে দিতে পারেন। দেখো প্রোডাক্ট যখন বেশি তখন হচ্ছে হলো আপনার যে কিছু থিমের সাপোর্ট নিতে হয়। এটা দেখেন সুন্দর সুন্দর ডিজাইন আছে, ওদের বাই নাও সিস্টেম, তারপরে হচ্ছিল উইশ লিস্ট, তারপরে আরেক পদের ই আছে আর কি কমার্স অফিসে, সেটা হচ্ছিল মাল্টি ভেন্ডর। মাল্টি ভেন্ডর মানে হচ্ছিল লাইক ইভেলির মতো, যেমন ইভেলির কিন্তু কোনো প্রোডাক্ট নাই নিজে, তাই না? মাল্টি ভেন্ডরটা ওরকম যে আপনার সেলারের আলাদা অ্যাকাউন্ট থাকবে, সাইডে সেলারে প্রোডাক্ট ওদের আপলোড করতে পারবে ইচ্ছে মতো। এটা বলা হচ্ছে মাল্টি ভেন্ডর, এটাও করা যায়। এটার জন্য পেইড থিম লাগে আর কি, থিম না সরি প্লাগইন লাগে, মাল্টি ভেন্ডর প্লাগইন পাওয়া যায়। এই দেখেন এই জিনিসটা আমি করতে যাচ্ছিলাম, সাইজ দেখেন 31, 32, তারপরে হচ্ছিল কালার, এই জিনিসটা আমরা অ্যাড করব। দেন হচ্ছে হলো চেক আউট, ই-কমার্সের যে ইগুলো থাকে দেখেন বেস্ট সেলিং দেখায় দিছে অনেক ভালো আর কি। এটা ফ্ল্যাটসাম আছে একটা, আর একটা হচ্ছে হলো উড মার্ট। উড মার্ট দিয়ে হচ্ছে হলো ভেন্ডর সেট করা যায় ভালো। উড মার্ট, উড মার্ট দেব। আমি কাজ করছি পর্যন্ত আমি এইসব থিম কখনো ইউজ করিনি। করছি হচ্ছে হলো আপনার ই-কমার্স চাইলে এগুলো ক্লায়েন্টের 2, 4, 5টা প্রোডাক্ট বা 6, 7টা থাকে, বেশি থাকে না। বাট বাংলাদেশে অনেক মানুষের সাথে কথা বলছি বা বাংলাদেশে যখন কাজ করি তখন আসলে এদের প্রোডাক্ট থাকে অনেক, অনেক প্রোডাক্ট নিয়ে কাজ করে, তো অনেক প্রোডাক্ট থাকে সেই সময় আর কি থিমের সাপোর্ট নেওয়া লাগে। দেখেন উড মার্টটা আরো অনেক ভালো, যেটার কাস্টমাইজেশন একটু বুঝতে কঠিন লাগবে, অনেক ভিজি ভিজি লাগবে, অনেক ট্রাই করতে করতে বা অনেক প্র্যাকটিসিং করলে দেন হচ্ছে এই কাজ করতে পারবেন। তাছাড়া এইভাবে আপনি দেখা গেলো এই যে শপের এই ফাংশনটা কোথা থেকে আসতেছে সেটা আপনি পাবেন না, খুঁজে কত পেজ এই সব পেজই আছে, এইগুলা সব পেজ প্রোডাক্ট ওভার অনেক পেজ আছে, প্রচুর পেজ। এবং হচ্ছে ক্যাটাগরি ওই যে দেখে দিশের মতো এমনি প্রফেশনাল যে সাইট গুলা থাকে সেরকম, এদেরও প্রচুর ডেমো আছে। ডেমো গুলো ইম্পোর্ট করলে ফুল সাইট হয়ে যায়, দেন হচ্ছে হলো কাস্টমাইজ করে করে কাজ করতে হয়। তারপর আর একটা আছে হলো গ্রিন মার্ট, মেবি গ্রিন মার্ট দেখেন একবার আলি এক্সপ্রেস এর মতো লাইক হেরাডা ভালো না নাদি অনেক। হ্যাঁ ভালো,
এগুলো কিন্তু সব ওয়ার্ডপ্রেস দিয়ে করা, কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে আর কি, কাজে ইও ভালো অনেক। এগুলো মনে রাখবেন, পরে যখন ক্লায়েন্ট আসবে বা চাইবে, এগুলো ক্লায়েন্ট যদি থিম কিনে দিতে চাই তো গুড, থিম কিনে দিবে ক্লায়েন্ট, আপনি কাজ করে দিলেন কাস্টমাইজ। আচ্ছা আপাতত এই তো লিভ করি, আমরা যদি এমনি ই না কিনেও যদি আমরা এখানে থিম অ্যাক্টিভ করতাম, তাও কিন্তু আমাদের ইগুলো চেঞ্জ হয়ে যাইতো, মানে আমাদের এখানে যে স্টাইল গুলা এটা কিন্তু মূলত থিম থেকে আসতেছে। আমরা যদি এখানে যখন একটা থিম দিতাম, তাহলে দেখতাম যে ফুললি চেঞ্জ হয়ে যেত স্টাইল গুলা, কালার, ফন্ট, সবকিছু। তো আমরা এখন এটা করি হচ্ছে হলো আমাদের 499 শপে যাই, দেখি একটা দাম আপডেট হয়েছে কিনা। হ্যাঁ এটা দাম হয়েছে 299 টাকা, 799 ছিল। তো আমরা এখন এটা করতে পারি হচ্ছে হলো একটা সাইজের আর হচ্ছে হলো একটা কালারের ভেরিয়েন্ট করতে পারি। তো সেটা করার জন্য প্রোডাক্ট আছে, প্রোডাক্ট দেখে আমাদের অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে গেলে আমরা নিউ অ্যাট্রিবিউট, এটার নাম দেন হচ্ছে হলো সাইজ, সাইজ দিলাম, দেন হচ্ছে হলো অ্যাট্রিবিউট অ্যাড। রেকর্ড হচ্ছে না আপনাদের এখানে? দেখেন তো রেকর্ড হচ্ছে কিনা। হ্যাঁ হইতেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে বেটার। তাহলে আমাদের হচ্ছে আমরা কি করব, যে সাইজের ডিফারেন্ট করব, যে আমাদের কি কি সাইজ আছে সেটা ডিফারেন্ট, যে আমাদের অনেক সাইজ থাকবে কিছু। তারপরে হচ্ছে এখানে যে কনফিগার ফর্ম দিব, দেওয়ার পরে আমাদের এইখানে আমরা লিখতে পারি হলো এম, দেন স্ল্যাগ এম দিলাম, দেন হচ্ছে হলো অ্যাড নিউ সাইজ। সেম ভাবে এম এর পরে হচ্ছে হলো এক্সেল, এক্সেল, তারপরে আর আছে কি, এম এল এক্সেল ডাবল এক্সেল এল আছে, হ্যাঁ এল দিলাম, দেন হচ্ছে হলো ডাবল এক্সেল। আমাদের এই যে চারটা ভেরিয়েন্ট দেখলাম, যে চারটা ভেরিয়েন্টের আমাদের টি শার্ট কিনতে গেলে আমাদের এটাকে সিলেক্ট করতে পারবে, যে চারটা আমাদের এখানে কিন্তু এখনো অপশন আসছে না। এখন এটা আমাদের কি করতে হবে, এটা হচ্ছে হলো এগেইন আমাদের প্রোডাক্ট অলরেডি আপডেট করে রাখছি, কিন্তু প্রোডাক্ট করার আগে আমাদের ভেরিয়েন্ট গুলো অ্যাড করলে আমরা প্রোডাক্টটা সমান করতে পারবো। সো আমরা এই প্রোডাক্টে ফার্স্টের প্রোডাক্টটা এগেইন আমরা এডিট করবো, এগেইন এডিট করে আমাদের হচ্ছে হলো সাইজ গুলা যে ভেরিয়েন্ট আছে, আমরা চলে দামের একটা তারতম্য করতে পারি, যে আমাদের হচ্ছে হলো এল সাইজ দিলে কিছুটা কম হবে, দেখলে ডাবল এক্সেস নিলে কিছু বেশি হবে, সেটা না করলেও হয়, সব এক থাকলেও হয়, সমস্যা নেই। কারণ হচ্ছে হলো এখানে যে এই যে অ্যাট্রিবিউট যে একটা অপশন আছে, কাস্টম প্রাইস সাইজ, তারপর হচ্ছে হলো অ্যাড, অ্যাড এর পরে এই যে দেখেন সাইজে কি কি আছে আমাদের, সিলেক্ট অল দিলাম, দেন হচ্ছে হলো সেভ অ্যাট্রিবিউট, সেভ অ্যাট্রিবিউট দেওয়ার পরে টাকা দেয়ছি কি, সার্টিফিকেট দেওয়া আছে, ঠিক আছে সাইজ। তারপর হচ্ছে হলো জেনারেল থেকে এটা আমাদের ভেরিয়েন্ট প্রোডাক্ট, ভেরিয়েন্ট এই যে ভেরিয়েশন আসছে মনে হয় অ্যাট্রিবিউট, দেন হচ্ছে হলো সাইজ, জাস্ট ফর ভেরিয়েশন। এখানে দাম আসার কথা, যে আলাদা আমাদের সিম্পল প্রোডাক্ট, এটা দরকার নেই ভার্চুয়াল, সেভ দিয়ে দেখি কি অবস্থা, কিছু ঘটছে কিনা। কিছুই ঘটেনি, তার তন্ম মধ্যে হচ্ছে হলো জেনারেল, জেনারেল এই অপশন গুলা কি দেখিয়েছিলাম আগের দিন, প্রোডাক্ট ডাটা না না, প্রোডাক্ট ডাটা দেখায়নি। এখানে কিছু মানে সিস্টেম আছে, সেটা হচ্ছে হলো যে সেলস, আর এটা তো অল টাইম ইউজ করি তাই না, তারপর হচ্ছে হলো শর্ট ডিসক্রিপশন, এখানে হচ্ছে হলো গুড প্রোডাক্ট 100% কটন, মানে কোনো শর্ট ডিসক্রিপশন দিতে পারেন 100% কটন, এটা শর্টে থাকে। দেন হচ্ছে হলো আমাদের জেনারেল, জেনারেল তো যেমন প্রোডাক্ট সেগুলা থাকে, যে আমি সেল প্রাইস এবং হচ্ছে হলো রেগুলার প্রাইস দিতে পারি, সিম্পল প্রাইস, ভ্যারিয়েন্ট প্রোডাক্ট, আমরা কিছু দাম সেট করে দিছি কিন্তু অলরেডি, যে আমাদের কিছু ভ্যারি করবে। আমরা যখন ভ্যারিয়েন্ট প্রোডাক্ট দিব, ভ্যারিয়েন্ট এখানে কিছু আসতেছে না, আমরা যদি শিপিং এ যাই, শিপিং এর এখানে আমরা চাইলে চার্জ এর একটা সিস্টেম করতে পারি, যে শিপিং এ চার্জ করব। সেটা করার জন্য মূলত এই যে ওকমার্স থেকে সেটিং এ গেলে, যে আমাদের শিপিং কস্ট ফ্রি, আমাদের এরিয়াও সেট করে দেওয়া যায়, অ্যাডভান্স এ গেলে, আর এখানে শিপিং লোকেশন, শিপ অল কান্ট্রিজ,
শিপ স্পেসিফিক কান্ট্রিজ এ এখানে আপনি সেট করে দিতে পারবেন সবকিছু। এখানে যাই, দেন হচ্ছে আমাদের নিচের যে ভেরিয়েন্টটা আছে সেটা হচ্ছে লিংক প্রোডাক্ট, প্রোডাক্টের লিংক করতে পারবো, অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউট এটা সাইজ ই হয় না কেন, সাইজ করলাম সেভ অ্যাট্রিবিউট, দেন হচ্ছে ভেরিয়েশন ভেরিয়েবল প্রোডাক্ট, দেন হচ্ছে হলো অ্যাট্রিবিউট অ্যাড কালার সিলেক্ট অল দিতে বলছে, দেন হচ্ছে হলো দেন অ্যাট্রিবিউট স্মল অ্যাড ভেরিয়েশন। আচ্ছা অ্যাট্রিবিউট থেকে আমরা দেন ভেরিয়েশন করতে পারি, আমাদের এখানে ভেরিয়েবল প্রোডাক্ট ঠিক আছে, অ্যাট্রিবিউট হলো সাইজ, অ্যাট্রিবিউট তো তৈরি করছি আমরা, হ্যাঁ সাইজের এল এম এক্সেল সবগুলোই তো তৈরি করা আছে আমাদের, তো প্রবলেমটা কোথায়? হ্যাঁ এবার হয়েছে, ঠিক আছে এবার হয়েছে, অ্যাড ভেরিয়েশন গো, সাইজ যদি এল, যখন আমরা এল দিব দেন সেভ, এল দিলে এল এর প্রাইস এর দাম হচ্ছে হলো আমাদের প্রাইস দিছিলাম কয় টাকা জানো, সেল প্রাইস 499, 299 টাকা, সেল প্রাইস দিলে 299 টাকা। আমরা চাইলে পিকচার গুলা চেঞ্জ করতে পারবো, তখন এল হচ্ছে আমাদের এইটা, সেম ভাবে সেভ চেঞ্জেস নাও রিফ্রেশ, পুরো কারেক্টলি আউট অফ স্টক করে দিছে একবারে, অন ভেরিয়েশন ডু নট হ্যাভ প্রোডাক্ট টু সেল ইন এক্স এন্ড সেভস, স্টক ওই সময় ইয়া করছিলেন না? হ্যাঁ স্টক দিলেই তো হইতো নাকি? না স্টক আমি দেইনি, দিছিলাম তো মনে হয় 199, প্লিজ এন্টার ইওর ভ্যালু লেস দ্যান রেগুলার প্রাইস। আচ্ছা আমাদের রেগুলার প্রাইস হচ্ছে কত ছিল? আচ্ছা আমাদের সেলস প্রাইস ছিল 299 টাকা, এর জন্য আমাদের কাজ করতেছে না, 299 টাকা ছিল তো এটা আরো কমাই দিতে হবে, দেখা যাবে 155 টাকা, ও আচ্ছা এই যে এবার হয়েছে দেখো, এবার অপশন আসছে, বুঝতে পারছো কি, এই যে এল এর প্রোডাক্টও ই হচ্ছে, চেঞ্জ হচ্ছে কিন্তু মনে হয় চেঞ্জ হওয়ার কথা, ক্লিয়ার দেয় যে ডিফল্ট এ থাকে হচ্ছে হলো এটা, তখন আমি আমি চাইলে যে আমাদের প্রোডাক্ট গুলো চেঞ্জ করতে পারি, যে এক একটা ইসেই দিতে পারি, তাহলে এটা একটু ভালোভাবে দেখাই, আমাদের হচ্ছে হলো আমাদের প্রোডাক্টের অ্যাট্রিবিউট গুলো তৈরি করতে হবে ফার্স্টে, সাইজ দিছো না আমরা সাইজ অ্যাড করছি যে সাইজ, এটা বুঝতে পারছেন আপু? সাইজ অ্যাড করছি, দেন আমরা চাইলে কালারও অ্যাড করতে পারবো, আগে সাইজ করছি দেন আমাদের কি করছি, আমাদের প্রোডাক্ট আগে রেগুলার যেভাবে হচ্ছে ওইভাবে অ্যাড করছি, বাট আমরা এগেইন প্রোডাক্টটা এডিট করছি, এডিট বা আপনি চাইলে নিউ প্রোডাক্ট, আমি একটা নিউ প্রোডাক্ট অ্যাড করে দেখাই, এটা নিউ প্রোডাক্ট হচ্ছে হলো নিউ আপডেট,
নিউ আপডেটের একটা প্রোডাক্ট আসছে আমাদের, সেটা হচ্ছে দিস ইজ গুড। দেন হচ্ছে হলো আমি এইখানে তো আমরা কি রেগুলার প্রাইস আর সেলফ প্রাইস দিতাম প্রথমেই, এটা দিলে আমাদের একটা প্রাইস দেখাই দিত, ইমেজ দিলাম এটা। কিন্তু এটা করার জন্য আমাদের ভেরিয়েশন সিস্টেম করার জন্য আমাদের ভেরিয়েবল প্রোডাক্ট সেট করব, দেন আমাদের অপশন গুলো আসবে। দেন হচ্ছে হলো অ্যাট্রিবিউট আমি কি অ্যাড করব, সেটা হচ্ছে হলো সাইজ। আমরা যখন অ্যাট্রিবিউট কালার যদি অ্যাড করতাম তাহলে আমাদের কালার চলে আসতো এখানে, আমি সাইজ অ্যাড করছি। দেন হচ্ছে হলো অ্যাড, অ্যাড করার পরে আমি কি ভেরিয়েশন দিছিলাম আরো, এল এম এক্স এল তারপর ডাবল এক্স এল ডাবল এক্স এল সিলেক্ট অল দিব। দেন হচ্ছে ইউজড ফর ভেরিয়েশন সেভ অ্যাজ, এগুলো আমাদের সেভ হয়ে গেছে। দেন কি করতে হবে, আমাদের ভেরিয়েশন করতে হবে। ভেরিয়েশন আসলে এবারে যে আমি কি ক্রিয়েট ভেরিয়েশন ফ্রম অল অ্যাট্রিবিউট, আমি অ্যাট্রিবিউট যেটা সেট করছি সেটা আমি অল অ্যাট্রিবিউট গো দিব। আমার এই যে চারটা ভেরিয়েবল আছে, চারটা ভেরিয়েবলের এই যে দেখেন চারটা ভেরিয়েবল অ্যাড হয়ে গেছে। এখন আমাদের চারটা ভেরিয়েবলের ফার্স্ট হচ্ছে হলো এল এর ক্ষেত্রে আমরা কি কাজ করব, আমাদের প্রোডাক্টের প্রাইস কিন্তু আমরা কিছু দেইনি এখনো। আমাদের এল এর ক্ষেত্রে আমরা করতে পারি, এটার প্রাইস হচ্ছে হলো আমাদের রেগুলার প্রাইস আমরা দিব হচ্ছে হলো 499 টাকা, এবং এল কেউ যদি কিনে, এল কিনলে মানে এটা কিন্তু এল সাইজের ক্ষেত্রে হচ্ছে, দেখতেছেন এল সাইজের ক্ষেত্রে। আমি যখন এই যে ড্রপ ডাউনে যে দেখেন রাইট সাইডে একটা ক্লিক করলে আমাদের এইটা অ্যাট্রিবিউট চালু আসবে, আবার এখানে মাউস দিলে দেখেন যে এটা 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 হচ্ছে এম এর। আমি ফার্স্টে এল এরটা কাজ করি, রেগুলার প্রাইস হচ্ছে 499 টাকা, আমরা এল এর জন্য হচ্ছে 399 টাকা সেল করতেছি। আমরা 399 টাকা সেল করব। আমাদের স্টক অবশ্যই আছে, স্টক আছে আমাদের ওয়েট লেন্থ তারপরে ডিসক্রিপশন, চাইলে আমরা সবকিছু ইউজ করতে পারবো। এবং এল এর জন্য আমরা আর একটা ইমেজ ইউজ করতে পারবো, যে আমাদের এল এ গেলে এল এর একটা ইমেজ আসবে, সেট ইমেজ। আমাদের এল টা কমপ্লিট হয়ে গেল। সেম ভাবে এম এর ক্ষেত্রে আমরা কি করতে পারি, এম এর ক্ষেত্রে আমাদের রেগুলার প্রাইস সেম ভাবে 499 টাকা থাকলো। দেন আমরা করতে পারি হচ্ছে হলো এল, যদি আমাদের এল তো হয়েছে আমরা দেখি 399 লাইক এরকম, যদি এম নাই আমাদের সেটা আমরা রাখতে পারি হচ্ছে হলো লাইক 399 টাকা। দেন চাইলে আমরা আর একটা ইমেজ অ্যাড করতে পারি, এটার জন্য আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সেম সাইজের ইমেজ গুলো আমরা ইউজ করব, ঠিক আছে। দেন আমি এটা আবার কি করলাম, দেন ডাবল এক্সেল এর ক্ষেত্রে কি করলাম, রেগুলার প্রাইস 499 টাকা, বা আমরা চাইলে এটা 599 টাকা, বাট আমরা 499 টাকায় সেল করতেছি 499 টাকা। দেন চাইলে আমরা সবকিছু অ্যাড করতে পারবো। দেন সেম ভাবে আমরা এইটা রেগুলার প্রাইস দিতে পারি 999 টাকা, আমরা বেচতে দিই 799 টাকা বা 799। আমরা চাইলে অবশ্যই ইমেজ গুলা কিন্তু ডিফারেন্ট ইউজ করতে পারি। দেন সেভ চেঞ্জেস করব, সেভ চেঞ্জেস করলে দেন পাবলিশ। দেন আমরা যখন আবার শপে যাব, দেখেন আমাদের শপে কি করতেছে, প্রোডাক্টটা চলে আসছে, দেখেন আমাদের নিউ আপডেট প্রোডাক্টটা নাম হইছে, এবং প্রোডাক্টের দামটা দেখাচ্ছে কেমন, দেখেন ভেরিয়েবল করতেছে, লাইক হচ্ছে হলো 399 টাকা থেকে 799 টাকা পর্যন্ত দামটাই চলে আসছে আমাদের। কিন্তু আমরা যদি রেগুলার প্রায় সব জায়গায় এক দিতাম এবং ভেরিয়েবল প্রোডাক্ট গুলো এক দিতাম তাহলে এরকম আমাদের আসতো না, কিন্তু আমরা ভেরিয়েবল সেট করার কারণে 399 টাকা থেকে আমাদের 799 টাকা পর্যন্ত আসছে। আমি সিলেক্ট অপশন দিব। এখন আমাদের কি করতে আসছে দেখেন, আমাদের প্রোডাক্ট দুইটা লাগবে বা একটা লাগবে আমরা সিলেক্ট করবো। দেন আমরা এল যদি সিলেক্ট করি, এই যে এল এল সিলেক্ট করলে দেখেন 499 টাকা ছিল, 399 টাকা আসছে। সেম ভাবে আমরা এল এম সিলেক্ট করলে দেখেন 499, 399। দেন ইমেজ গুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, এক্সেল এক্সেল আমাদের 599 থেকে 499 টাকা, দেন আসলে ডাবল এক্সেল 999 থেকে 799 টাকা। দেন অ্যাড টু কার্ট করলে আমার এই জিনিসটা আমাদের অ্যাড টু কার্ডে অ্যাড হবে, ভিউ কার্ড। এই ব্যাপারটা কি বুঝতে পেরেছেন, এই ভেরিয়েবলটা কিন্তু অনেক সময় লাগবে এবং দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। মানে ক্লায়েন্ট চাইলে ক্লায়েন্টের ভেরিয়েবল বা বিভিন্ন সাইজ থাকে কিছু ডিফারেন্ট থাকে, বুঝছেন। এখন হচ্ছে সেম ভাবে আমরা কালারটা কিভাবে অ্যাড করতে পারি বলেন, কালার আমরা সেম ভাবে কি করব, প্রোডাক্ট থেকে আমাদের অ্যাট্রিবিউটে যাব। এটা আমি 10 মিনিট দেখাই দিতে পারবো, সমস্যা নেই। অ্যাট্রিবিউট থেকে অ্যাট্রিবিউটের নাম দিব হচ্ছে হলো কালার, দেন হচ্ছে হলো অ্যাড অ্যাট্রিবিউট। সেম ভাবে কালারে আমরা কি করব, কনফিগার টার্মস দিব। কনফিগার টার্মস দিয়ে আমাদের কালার কি আছে, আমরা রেড কালার ইউজ করব, অ্যাড নিউ কালার। দেন হচ্ছে হলো আমরা ব্ল্যাক ইউজ করব, ব্ল্যাক কালার।
দেন হচ্ছে হলো আমাদের ব্ল্যাক এর পরে আর একটা আছে হলো ওয়ারেন্স, ওয়ারেন্স কালার আমরা দিব। দেন হচ্ছে হলো হোয়াইট কালার আছে আমাদের, হোয়াইট কালারটা দিব। আচ্ছা আমাদের এইগুলাই ডিফল্ট থাক আপাতত। আবার হচ্ছে হলো আমরা সেম ভাবে কি করতে পারি, আমরা প্রোডাক্টে যাব, আমাদের প্রোডাক্ট গুলো আমরা অ্যাড করে অ্যাট্রিবিউট গুলোই দেখাই দিলে আমাদের কিন্তু হয়ে যাবে। আমরা ফার্স্টে যে নিউ আপডেট করেছিলাম এইটা আবার এডিট করি, এডিট করে আমরা আমাদের সাইজ তো অলরেডি আছে, আমরা চাই যে সেটা আমরা কিছু কালারের ভেরিয়েন্ট করি। সেম ভাবে আমরা অ্যাট্রিবিউটে যাব, এখান থেকে আমাদের দেখেন সাইজের একটা ভেরিয়েন্ট করা আছে অ্যাট্রিবিউট, দেন আমরা এখান থেকে সিলেক্ট করব কালার, দেন হচ্ছে চলে অ্যাড। কালার সিলেক্ট হয়ে গেছে এবং এখান থেকে আমরা সিলেক্ট অল দিব, সিলেক্ট অল ইউজড ফর ভেরিয়েশন সেভ অ্যাট্রিবিউট। দেন আমরা আবার কি করব, ভেরিয়েশনে যাব, ভেরিয়েশনে গিয়ে আমাদের দেখেন সাইজ গুলা করা আছে, আমরা এখান থেকে কি করব কালার দিব, কালার এখানে কালার আসছে দেখি গো দেয়, হ্যাঁ গো দিলে হলো ভেরিয়েশন হয়েছে। হ্যালো মাইন্ডার, আচ্ছা আমাদের এই যে কালারের ব্যাপারগুলো আসছে, এই যে কালার, ও আমরা এই যে সরি আমাদের এই যে দেখ এখানে অ্যাড হয়ে গেছে মনে হয়, যে এর সাথে ব্ল্যাক কালার আমাদের টোটালি যে ডিফারেন্ট যে কটা ভ্যারিয়েন্ট হয় সেই কটা টোটালি অ্যাড হয়ে গেছে, আমাদের এত দরকার নেই। আমরা এল বলে দেই, আমরা যে চারটা দিছি এবং চারটা সাইনের সাথে টোটাল 16টা ভ্যারিয়েন্ট হয়, যেমন হচ্ছে হলো আমি চাইলে এল এর সাথে রেড কালার নিতে পারবো, এল এর সাথে হোয়াইট কালার নিতে পারবো, এল এর সাথে ব্ল্যাক কালার নিতে পারবো, এটা আমার টোটাল চারটা ভেরিয়েন্ট হয় না, সেম ভাবে অটোমেটিকলি চারটা ভেরিয়েন্ট নিয়ে নিছে, যেমন এক্স এর সাথে ইউ এর সাথে চারটা ভেরিয়েন্ট যাবে, এক্স এল এর সাথে চারটা যাবে, এখানে অলরেডি নিয়ে নিছে। এখন আসলে আমরা এটা এটা রাখতে পারি চাইলে, অথবা আমাদের কি করতে পারি যে আমরা এগুলো ডিলিট করে আমাদের চারটা সেল আর হচ্ছে ওটা কি ভেরিয়েন্ট হইব দেখি, আমরা ডিলিট করি, ডিলিট করে আমাদের তো নিজের গুলো আছে এগুলো থাক, টোটাল কালার থাক। থাকার পরে আমরা কি করি, যেমন হচ্ছে হলো এই যে এম এর সাথে অরেঞ্জ কালার, এম এর সাথে অরেঞ্জ কালার আসলে আমাদের, এম এর সাথে অরেঞ্জ কালার আসলে আমাদের এখানে হচ্ছে হলো 799 টাকা, আমরা অরেঞ্জ কালারের জন্য হচ্ছে হলো 599 টাকা রাখবো। সেম ভাবে আমরা কালার, আমরা রেড কালার, এম এর সাথে রেড কালার আসলে আমরা কি করবো 999 টাকা, দেন হচ্ছে হলো 599 টাকা, আমি দুইটা অ্যাড করলাম, দুইটা অ্যাড করে জাস্ট হচ্ছে হলো আপডেট করে দিই, দেখেন আপডেট করে দিব, এটা কালারও অ্যাড হয়ে গেছে। শপে যাই, শপে যে দেন হচ্ছে হলো নিউ আপডেট, দেন আমি দেখতে পারবো যে এখানে কালারের একটা ভেরিয়েন্ট চলে আসছে। আমি হচ্ছে হলো কি করছি, এম এর সাথে করছি, মানে এম এর সাথে যাবে হচ্ছে হলো অরেঞ্জ 599 টাকা, ব্ল্যাক ব্ল্যাক এইগুলো হচ্ছে হলো ইসের থেকে দাম পাচ্ছে, হোয়াইট অরেঞ্জ দেখেন চেঞ্জ হচ্ছে কিভাবে। আমি এল দিব, আমি এই যে এল একটা নিব, আর হচ্ছে হলো আমার কালার লাগবে হলো অরেঞ্জ, দেন হচ্ছে হলো আমার 799 599 টাকা আসছে। কালার এবং সাইজ কি বুঝতে পারছেন দুটা? বুঝতে পারছি নাকি হাবাই গেছে? না না না, ব্যাপারটা সোজা আছে, বাট কিছু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল জিনিসপত্র আছে, যে আমাদের এর সাথে এই এই ইগুলা আসবে, কিছু ডিফারেন্ট আছে আমাদের, যে এখানের ইগুলো আমরা চাইলে এখানের কালার গুলো চেঞ্জ করতে পারি, সেটা করতে হচ্ছে কাস্টমাইজেশনে যাব। কাস্টমাইজেশনে যে কি করব, আমরা কাস্টমাইজ কালার করব, আমরা যদি কোনো থিম ইউজ করি আমাদের এগুলো কালার কি করা লাগে না, আমাদের এখানে যেমন ড্রপ ডাউন সিস্টেম আসতেছে, আমরা যদি কোনো থিম ইউজ করতাম এগুলো অনেক সুন্দর মতো আসতো অন্য থিমে, তেমন কোন স্টাইল করা নাই, বাট বেসিক জিনিস গুলা করা আছে। তাহলে সাইজ কি বুঝতে পারছেন, যে আমরা সাইজ বানাইতে বা আমরা কোনো ভেরিয়েবল করতে কি করা লাগবে ফার্স্টে আমাদের? হ্যাঁ আচ্ছা, তাহলে আমাদের আগে কি করা লাগবে বলো ভাই, তুমি বলো কি কি আবার বলেন, আবার বলেন যে সাইজ অ্যাড করতে কি করা লাগবে সেটা। প্রোডাক্ট গিয়া অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটে গিয়া তারপর এ করতে হবে, মানে করতে পারবো মোবাইল তো হইছে না, তাহলে তোমরা বলো তুমি এটা অবশ্যই করবা, মানে তাই করে দেখতে
হ্যাঁ হ্যাঁ ট্রাই করে দেখবা, এবং সুন্দর সুন্দরই করবা, কি বলবো, এক মানে এক কালারের নিবা, মানে এক সাইজের বিভিন্ন ডিফারেন্টই নিবা। দেখো রেড কালারের সেম গেঞ্জি, ব্ল্যাক কালারের সেম গেঞ্জি, তখন রেড দিব তখন রেড কালারটা শো করবে, ঠিক আছে, অরেঞ্জ দিলে অরেঞ্জ কালারটা শো করবে, কিছু অ্যাট্রিবিউট এবং কালার গুলো যখন মিট করে দিবা দেখবা অনেক সুন্দর লাগতেছে দেখতে। এবং কি বুঝতে পারছেন নাকি মাথার উপর দিয়ে গেছে? না বুঝতে পারছি, বুঝতে পারলেই ভিডিওটা দিয়ে বেটার, দিয়েন তাহলে ভালো হয়। ঠিক আছে। এখন হচ্ছে হ্যাঁ আমরা, একটু তাড়াতাড়ি দিলে ভালো হয়, অত হ্যাঁ দেরি করে আমি যে দিলে ভালো মনে হয়। করলাম আমি যে নগদ নগদ দিয়ে দিব, সমস্যা নাই, 3 মিনিট আচ্ছা আমি এটা করে নগদ দিয়ে দিব। এটা চেঞ্জ করার জন্য কি করতে হয়, আমাদের টাইপোগ্রাফি যেটা যাইতে হয়, টাইপোগ্রাফি দেন হচ্ছে আমাদের রুকমার্স বই, এই যে রুকমার্স প্রোডাক্ট টাইটেল, এই যে দেখেন আমাদের রুকমার্স প্রোডাক্ট টাইটেল দেন, আমি যখন রুকমার্স প্রোডাক্ট টাইটেল প্রোডাক্ট ক্লিক টাইটেল, করলাম আমাদের ফ্রন্ট ফ্যামিলি পপস, হ্যাঁ আপডেট হয়েছে দেখছেন। তারপরে হচ্ছে আমি যদি মোটা এই যে চিকন হয়েছে, দেন হচ্ছে ফ্রন্ট সাইজটা চাইলে আমি একটু বাড়াইতে পারি, দেন হচ্ছে 28, ফ্রন্ট সাইজ আপডেট হয়ে নেই কেন, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, হ্যাঁ আপার কেস হয়েছে, ফন্ট নর্মাল, দেন হচ্ছে ফন্ট কালারটা আমরা এটা, তারপরে সেম ভাবে হচ্ছে ব্যাক যাব, দেন হচ্ছে প্রোডাক্ট প্রাইস গুলো আমরা চেঞ্জ করতে পারি, এটা একটু মোটা মোটা দিতে হয় পপস, তারপরে হচ্ছে আমাদের ফন্ট ওয়েট নর্মাল, এটা হচ্ছে একটু মোটা দিই, হ্যাঁ, এবং কালারটা চাইলে আমরা রেড কালার দিই, রেড কালার নেই না কেন, ফন্ট কালার, আচ্ছা ফন্ট কালার তো নেওয়ার কথা ছিল। এটা কালারটা নিচ্ছে না, বাট আমরা কিভাবে এখানে কালার, এখানেই আমরা কালার ইউজ করব কিভাবে বলেন, আমাদের কালার এই থিম থেকে নিচ্ছে না, কোনো জায়গায় ইয়ে আছে, বাট আমরা এখানে ইউজ করব কিভাবে, কোন জায়গায় এখানে, সিএসএস দিয়ে করা যাবে হ্যাঁ সিএসএস নাকি? কালারস চেঞ্জ করার জন্য কি সিএসএস দিতে হয় আপনি বলেন তো, হ্যাঁ ওটা তো কালার পিক করার জন্য, কিন্তু আমি এখান থেকে কালারটা নিব, আমি চলো রাইট বাটন ক্লিক করব, রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্টে গিয়ে আমি হচ্ছে এটার সিএসএস মানে এই যে এটার হচ্ছে মার্ক আপ ধরবো, এটার হচ্ছে এই যে দেখেন এখানে গেলে আমি বুঝতে পারবো, এই যে পি ক্লাস প্রাইস, প্রাইসের এটা হচ্ছে বলে ক্লাস বা এইচটিএমএল, রাইট সাইডে বলে সিএসএস, দেন আমি এটার যখন একটা কি হ্যাঁ করবো হ্যাঁ যে এটার কি ধরলো, তারপর হচ্ছে কালার, কালার রেড কালার ধরছে, রেড, এটা হলো ইম্পর্টেন্ট, এই যে এইখানে ধরছে, এই যে ইম্পর্টেন্টটা ধরছে, এই যে কালার স্পান কালার, এই যে দেখেন রেড, অ্যামাউন্টের একটা কালার দেওয়া আছে, দেখছেন, হ্যাঁ 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 বললে বুঝতে পারেন নাই তো, বুঝতে পারছেন, বুঝতে পারছি। মানে এইগুলা কি, এই যে পি ট্যাগের কাজ কি বলেন তো, স্পানের কাজ কি, তারপরে এই যে ডিপ ক্লাস নিছে কেন, ডিপ হইছে পুরো অতদূর যে যাইনি, ডিসপ্লেটারে ভাগ করছে আচ্ছা আর কি যাই ডিপ হোক দিয়ে। আমার পর্যন্ত জাননি, তাহলে হচ্ছে আমরা বলেন যে আমরা হচ্ছে কি করবো, এই যে এই ক্যাটাগরি লেখাটা না, এই ক্যাটাগরি লেখাটা একটু বড় করবো, এর জন্য কি সিএসএস লিখতে হয় বা লেখাটা একটু বড় করবো, ক্যাটাগরি লেখাটা এর জন্য আমরা কি সিএসএস ইউজ করতে পারি, ফ্রন্ট সাইজ নাকি? ফন্ট সাইজ 30 পিক্সেল বা বাড়াই দিলে হয়ে যাবে ফন্ট সাইজ, হ্যাঁ দিস রাইট, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি টাইম সে আছে, আমি এটা ইসে আপলোড করতেছি, আবার নতুন একটা দিছি ওইটাই আসে না, এসে কোনো প্রবলেম থাকলে বলেন, এমন কি বোঝেন নাই বলেন, ওইটা রিভিশন নিয়ে শেষ করে দেই, আর আমি এটা এখন ইউটিউবে আপলোড করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা রেকর্ড হয়েছে, হ্যাঁ রেকর্ড হয়েছে।